ভোটের জন্য সেন্ট্রাল ফোর্সকে নিয়ে এসে বসিয়ে রেখেছে, হাইওয়েতে প্যারেড করাচ্ছে। মমতা চায় 200 জনের মৃত্যু। এখনও পর্যন্ত রাজ্যে ভোট হিংসায় 19 জনের মৃত্যু হয়েছে। এদের প্রত্যেকের মৃত্যুর জন্য দায়ী মমতা ও রাজীব সিনহা। নন্দীগ্রামে টাকা পোড়াতে এমনই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 19 খানা মারা গেল, মমতা ব্যানার্জি দায়ী, রাজীব সিনহা দায়ী। সেন্ট্রাল ফোর্স যা ঢুকেছে বসিয়ে রেখেছে। একটু আগেই সেন্ট্রাল ফোর্সের খোঁজ নিলাম, বসিয়ে রেখেছে, জাতীয় সড়কে প্যারেড করাচ্ছে। এরা মৃত্যু চাইছে, 200 জন মারা যাক চাইছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি দায়ী এর জন্য, আর রাজীব সিনহা দায়ী, মেরুদণ্ড বন্ধ রেখে সব কাজ করছে।